তো এখন যে অফার শেয়ার করবো এইখানে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে $5 করে পাবেন। আপনি যদি চান তাহলে এখানে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন, তার কারণ এইখানে কোনো প্রকার KYC এবং কোনো প্রকার ডিপোজিট করা লাগতেছে না। জাস্ট আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন এবং তাদের যে ফর্ম আছে ফর্মটা সাবমিট করবেন, তো পেমেন্টটা কিন্তু আপনি 100% পাবেন। তার কারণ তারা এর আগেও একটা ইভেন্ট চালাইছে, ওইখান থেকে প্রত্যেককে $5 করে পাইছে, ঠিক আছে। এবং আমরা যে ইভেন্টটা জয়েন করবো এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড, এইখান থেকেও আপনি পেমেন্টটা পাবেন, 100% শিওর থাকেন। তো এখন কথা হয়েছে পেমেন্টটা পাবেন কবে। আপনি যদি আজকে জয়েন করেন তাহলে নেক্সট 2 উইকস মানে 10 দিনের মধ্যে আপনার ডিস্ট্রিবিউশনটা হয়ে যাবে। আজকে যদি আপনি 2 থেকে 3টা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করে রাখেন, প্রত্যেকটা অ্যাকাউন্টে $5 করে পাইলেন, তাহলে 3টা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করলে $15। যে জয়টা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবো তত বেশি প্রফিট কিন্তু হবে, ঠিক আছে। এবং কীভাবে আনলিমিটেড ট্রিক ইউজ করবেন A to Z প্রসেস দেখা দেবো। আপনি জাস্ট মনোযোগ সহকারে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, এবং সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকে প্রত্যেককে ভিডিওটার মধ্যে লাইক করবেন। আর যদি আপনি ফুল ভিডিওটা কন্টিনিউ না করেন তাহলে আপনি কিন্তু ফর্ম যে সাবমিট আছে এই সাবমিটের সময় বেশ কিছু প্রবলেম ফেস করুন, এবং আপনার যদি ভালোভাবে সাবমিট না হয় তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না, ঠিক আছে। অনেকে বলে যে আমি পেমেন্ট পাই না, হ্যান পাই না, ত্যান পাই না, তো কারণ মূলত হয়েছে এইটাই যে আমরা ফুল ভিডিওটাতে সমস্ত কিছু দেখাই, তারা ভিডিওটা কন্টিনিউ না করে জাস্ট অফার লিঙ্কের মধ্যে প্রেস করে মনে করেন জয়েন করে রাখে, মানে তারা একবারে এক্সপার্ট লেভেলের খেলোয়াড়, ঠিক আছে। তো যাই হোক, যারা ইউটিউবে নতুন বন্ধু আসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে আছে বেল বাটনটা, এটা অন করে দেবেন, এতে করে আমরা যে সব অফার শেয়ার করবো তাতে একটা এয়ারড্রপ আপনার মিস নয়। আর অনেকে আপনারা ভাই ভিডিও দেখেন কিন্তু ভিডিওর মধ্যে লাইক করেন না, সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্রত্যেককে ভিডিওর মধ্যে একটা করে লাইক করবেন, ঠিক আছে। আর পারলে 2 থেকে 3টা করে করে দিন, এবং ডিসক্রিপশনটা ওপেন করে টু ডেজ অফার লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কের মধ্যে প্রেস করবো। সর্বপ্রথম আমাদের টেলিগ্রামটা জয়েন থাকবেন, তার কারণ এইখানে আমরা যে সমস্ত অফার এয়ারড্রপের আপডেট এবং যে অফারগুলো 100% পেমেন্ট করবে সহ ইনস্ট্যান্ট পেমেন্টের অফার সমস্ত কিছু এইখানে প্রোভাইড করে থাকি, ঠিক আছে। এইখানে আপনি অ্যাক্টিভ থাকলে আপনার ভালো একটা আর্নিং হবে, আপনার কোনো প্রকার ভিডিও দেখতে হবে না তখন, ঠিক আছে। তো আপনার অ্যাক্টিভ থাকলে আপনারই ভালো হবে, এখন নিজের ভালো পাগল বুঝে আপনি না বুঝলে কোনো কিছু করার নাই। তো যাই হোক, টুডেজ অফার লিঙ্কের মধ্যে প্রেস করলে আপনাকে এমন একটা ইন্টারপ্রেজের মধ্যে নিয়ে আসবে। তো ইন্টারপ্রেজের মধ্যে আসার পর সর্বপ্রথম দেখেন আপনাকে ট্রোন লিঙ্ক প্রো যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটটা লাগবে। তো আপনার ফোনে যদি অলরেডি থাকে তাহলে তো ভালোই, আর না থাকলে এইখান থেকে দেখেন যে ট্রোন লিঙ্ক ডাউনলোড নামে যে অপশন দেওয়া আছে এইটার মধ্যে প্রেস করুন। প্রেস করলে আপনার সরাসরি প্লে স্টোরের মধ্যে নিয়ে যাবে। তো এই যে এই অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে, যারা TRX-এ ট্রানজ্যাকশন করেন সচরাচর সবার ফোনে এই অ্যাপ্লিকেশনটা আছে। তো না থাকলে ইনস্টল করে নেবেন, আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে তো আমি ওপেনের মধ্যে প্রেস করতেছি। দেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসতে পারে। দেন আপনি যদি চান যে আপনার নতুন একটা ওয়ালেট খুলবেন তাহলে এখানে ক্রিয়েটার নিউ ওয়ালেট অপশন থাকবে, ওই ক্রিয়েটার নিউ ওয়ালেটের মধ্যে প্রেস করুন। প্রেস করার পর আপনাকে ব্যাকআপ পাস দেবে, ওই ব্যাকআপ পাসগুলো সেভ করুন। আর যদি চান যে আপনি ট্রাস্ট ওয়ালেটের ব্যাকআপ পাস দিয়ে ইম্পুট করুন, তো সেক্ষেত্রে ইম্পুট ওয়ালেটের মধ্যে প্রেস করুন। প্রেস করার পর আপনাদের ট্রাস্ট ওয়ালেটের ব্যাকআপ পাস আছে এখানে পেস্ট করে দিন, ঠিক আছে। পেস্ট করে দিলে আপনাদের ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টটা এখানে ইম্পুট হয়ে যাবে। তো যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা নতুন অ্যাকাউন্ট খুলে নিন, যারা ইম্পুট করবেন তারা ইম্পুট করে নিন, ঠিক আছে। তো এই আপনার যখন ওয়ালেটগুলো হয়ে যাবে তখন আপনি কী কাজ করবেন, তখন আপনি অ্যাগেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে আসবেন। আসার পর এইখানে দেখেন সাইড লিঙ্ক নামে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটাকে আপনি কপি করবেন, ঠিক আছে। এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটাকে জাস্ট আপনি কপি করবেন। তো কপি করার পর অ্যাগেন ট্রোন লিঙ্ক প্রো যে ওয়ালেট আছে ওই ওয়ালেটের মধ্যে আসবেন। আসার পর এইখানে যে ডিসকভার অপশন আছে এই ড্যাপস, তো ড্যাপসের মধ্যে আসবেন, ঠিক আছে। তো আর বলতে ভুল হয়েছে, এইটা ড্যাপস না, এইটা নিচের দিকে যেইটা আছে ওইটা হচ্ছে যে ড্যাপস, এই ডিসকভার যে অপশন এইটা হচ্ছে যে ড্যাপস। তো এইটার মধ্যে আসবেন, আসার পর যে লিঙ্কটাকে কপি করলেন, ঠিক আছে, ভালোভাবে বুঝলেন যে লিঙ্কটা আপনাকে কপি করালাম আমি, ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। প্রেস করে এন্টার করবেন, এন্টার করে তাদের যে ইন্টারফেস ওইটা ওপেন হবে। দেন আপনি এইখানে আসার পর উপরের দিকে দেখেন যে ম্যান আইকন আছে না, এইখানে যে ম্যান আইকন, তো এইটার মধ্যে প্রেস করুন, না থিওটার মধ্যে প্রেস করবেন আপনার যে অ্যাকাউন্ট ওটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। দেন আমাদের সামনে একটা কনফার্মেশন চাবে, তো আপনি জাস্ট কনফার্ম করবেন, এইখানে ফি কাটবে না, তো আপনি কনফার্ম করুন, ঠিক আছে। দেন আপনার যে পাসওয়ার্ড দিয়েছেন এটা অ্যাকাউন্টটা খোলার সময়, ট্রোল নিয়ে অ্যাকাউন্ট খোলার সময় ওই পাসওয়ার্ডটা এইখানে দিয়ে দেবেন, দেওয়ার পর কনফার্মের মধ্যে প্রেস করবেন। দেন তাদের যে সাইটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে, ঠিক আছে। দেন আপনি নিচে দিকে আপনার যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সটা দেখতে পাবেন, মানে আপনার ওয়ালেটের মধ্যে যেটা থাকবে ওইটাই, আবার ভাবেন না যে এখান থেকে আপনি পেমেন্টটা পেয়ে গেছেন, ঠিক আছে, আপনার ব্যালেন্স যেটা থাকবে ওইটাই শো করাবে। তো এখন আমাদের এখানে যে ফার্স্ট কাজ এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এই যে NFT যে তাদের লিঙ্ক আছে এই লিঙ্কের মধ্যে আর কোনো কাজ নেই। এখন আপনি অ্যাগেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রামের পোস্টে যেটা আছে পোস্টের মধ্যে আসবেন, ঠিক আছে। আসার পর এইখানে সাবমিট ফর্ম নামে যে অপশনটা আছে আপনাকে ফর্মটা সাবমিট করতে হবে। ফর্ম যদি সাবমিট না করেন, সব কাজ করছেন কিন্তু ফর্মটা আপনি সাবমিট করেন নাই, তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। ফর্মটা সাবমিট করাটা আপনাকে অবশ্যই করা লাগবে, ঠিক আছে। তো আপনি যখন ফর্মটা ওপেন করেন তখন এমন ইন্টারফেস দেখতে পাবেন, এইখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে, ঠিক আছে। এই টাস্কগুলো ভালোভাবে ফলো করবেন, নাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। তো এখন ফর্মের যে ফার্স্টটা সেইটা হইতেছে আপনাকে টেলিগ্রামের মধ্যে জয়েন করতে হবে, মানে ডিসকর্ডের মধ্যে জয়েন করতে হবে। এখানে দেখেন ফার্স্ট নামে যে অপশনটা আছে, তো আপনি জাস্ট লিঙ্ক যেটা আছে এই লিঙ্কের মধ্যে প্রেস করবেন। প্রেস করলে আপনাকে সরাসরি ডিসকর্ড যে আছে ডিসকর্ডের মধ্যে নিয়ে যাবে, ঠিক আছে। দেন আপনি ডিসকর্ডের মধ্যে জয়েন করবেন, তো ওয়েট। দেন এমন ইন্টারফেস চলে আসবে, অ্যাকসেপ্ট ইনভাইটের মধ্যে প্রেস করুন। প্রেস করার পর তারা টেলিগ্রাম মানে ডিসকর্ডের মধ্যে আমাদের জয়েন করা হয়ে যাবে।
তো এই যে নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার মধ্যে প্রেস করুন, প্রেস করে এটা কনফার্ম করুন, ঠিক আছে। নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, চলে আসার পর এইখানে দেখেন রিডস যেটা আছে রুলস টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকে অ্যাকসেপ্ট করার পরে যে কমপ্লিট অপশন কমপ্লিটের মধ্যে প্রেস করুন। তো যাই হোক, ডিসকর্ডের মধ্যে আমার ফোন নাম্বারটা ভেরিফিকেশন নাই, যেই কারণে এটা হইতেছে না। তো আপনার ফোন নাম্বার যদি ভেরিফাই থাকে তাহলে আপনি অ্যাগ্রের মধ্যে প্রেস করুন, কমপ্লিটের মধ্যে প্রেস করুন, প্রেস করলে আপনার এটা জয়েন করা হয়ে যাবে, ঠিক আছে। দেন আপনি কী কাজ করুন, তাদের গ্রুপের মধ্যে আসার পর এইখানে উপরের দিকে দেখেন এই যে উপরের দিকে যে অপশনটা আছে থ্রি ডটের মধ্যে প্রেস করবেন। প্রেস করবার এইখানে একটা মেসেজের অপশন পাবেন, যেহেতু আমার ভেরিফাই করা হয় নাই সেই কারণে দেখাইতেছে না, তো আমার নাম্বারটা আমি পরবর্তী সময় ভেরিফাই করে নেবো, ঠিক আছে। আপনারা যারা কাজ করেন তারা কিন্তু অলরেডি বুঝেন যে কীভাবে মেসেজ করবেন। তো এখন আপনার কাজ হইতেছে কি, অ্যাগেন যে ফর্মটা আছে ফর্মের মধ্যে ব্যাক চলে আসবেন, ঠিক আছে। ফর্মের মধ্যে ব্যাক চলে আসার পর এইখানে আপনার যে ইউজার নেম, আপনার যে ডিসকোডের ইউজার নেম, এই ইউজার নেমটা দেবেন। তো ইউজার নেমটা পাবেন কই, আপনি ডিসকোডের মধ্যে আসবেন, আসার পর এইখানে দেখেন মি বাটন আছে, মির মধ্যে প্রেস করুন, ঠিক আছে। এই যে নিচের দিকে যে মি আছে এটার মধ্যে প্রেস করুন, প্রেস করার এই যে উপরের দিকে যে নেমটা শো করবে এইটা কিন্তু হইতেছে আপনার ইউজার নেম, ঠিক আছে। তো আমি আমার যে ইউজার নেম ওইটা এখানে টাইপ করে দিব। দেন যখন আপনার ইউজার নেমটা টাইপ করা হয়ে যায় ফার্স্ট টাস্ক যেটা আছে ওইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন সেকেন্ড টাস্ক যেটা সেটা হইতেছে আপনাকে এখানে একটা ফাইল আপলোড করতে হবে, ঠিক আছে। তো ফাইলটা আপলোড করবেন কী ফাইল, তো আপনাকে যেটা বলছিলাম যে তাদের ডিসকোডের মধ্যে যাবেন, যাওয়ার পরে একটা মেসেজ করুন, ঠিক আছে। ওইখানে আপনার একটা মেসেজের অপশন শো করবে। তো আমার যেহেতু এইরকম মানে ভেরিফাইটা নাই, আমার ভেরিফাই অপশন শো করতেছে না, তো আপনার যদি ভেরিফাই হয়ে থাকে তাহলে যে থ্রি ডট যেটা অপশন আছে নাইনকের মধ্যে প্রেস করো, আমার এরকম শো করাইতেছে। দেন এখানে মেসেজ বাটন একটা অপশন পাবেন, ঠিক আছে। তার এক্সাম্পল হিসেবে কিন্তু এখানে একটা ইমেজ দেখাই দিছে, নিচের দিকে দেখেন এক্সাম্পল হিসেবে যে ইমেজ দেখাই দিছে। দেন আপনি ওই ইমেজটা, ঠিক আছে, আপনার যে স্ক্রিনশট ওই স্ক্রিন মেসেজ করার পর স্ক্রিনশটটা নেবেন, নেওয়ার পর এখানে অ্যাড ফাইলের মধ্যে প্রেস করবেন, সিম্পলি যে অ্যাড ফাইল আছে এই অ্যাড ফাইলের মধ্যে প্রেস করবেন। দেন স্ক্রিনশটটা আপলোড করে দেন। আমাদের যে সেকেন্ড টাস্ক আছে সেকেন্ড টাস্কটা কিন্তু ফিল হয়ে গেছে, ঠিক আছে। এখন তিন নম্বর যে টাস্ক ওইটা আমাদেরকে ফিল করতে হবে। তো নিচের দিকে দেখেন তিন নম্বর অপশন, তারা একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়েছে, আপনি জাস্ট ওই লিঙ্কের মধ্যে প্রেস করুন, প্রেস করার তাদের যে টেলিগ্রাম আছে টেলিগ্রামটার মধ্যে জয়েন করবেন, ঠিক আছে। তো সমস্ত টাস্ক কিন্তু ভালোভাবে ফিল করবেন, দেন টেলিগ্রামটা ওপেন হবে। তো আপনার যেইটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা দিয়ে জয়েন করুন। আর যদি আনলিমিটেড করতে চান সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে এবং আনলিমিটেড ভিআ ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার লাগবে। তো আমি ভিডিও শেষের দিকে আপনাকে দেখাই দেবো, ঠিক আছে। দেন আপনি এখানে জয়েনের মধ্যে প্রেস করুন, ঠিক আছে। জয়েনের মধ্যে প্রেস করবেন, আমার একটা ইন্টারফেস চলে আসবে, এখানে নিচের দিকে দেখেন যে অপশনটা দেওয়া আছে ওইটার মধ্যে আগেন প্রেস করুন, ঠিক আছে। আই এম নট রোবট, এটার মধ্যে প্রেস করুন, দেন অ্যাকসেপ্ট করা হয়ে যাবে। তো এখন আপনি ব্যাক চলে আসবেন, ব্যাক চলে আসার পর অ্যাগেন যে ফর্ম আছে ফর্মের মধ্যে আসবেন, আসার পর এইখানে যে আপনার ইউজার নেম আছে ওই ইউজার নেমটা টাইপ করুন, মানে আপনি যেই টেলিগ্রাম অ্যাকাউন্টে দিয়ে জয়েন করছেন ওইটা দেবেন। তো ব্যাক প্রেস করে আসবেন, ব্যাক প্রেস করে আসার পর আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলের মধ্যে গেলেই আপনার যে ইউজার নেম ওইটা দেখতে পাবেন। দেন আপনার টেলিগ্রামের ইউজার নেম এইখানে টাইপ করে দেবেন, টাইপ করে দেওয়ার পর এখন চার নম্বর যে টাস্ক সেটা হইতেছে আপনাকে একটা স্ক্রিনশট তারা আপলোড করতে বলছে। তো আসলে স্ক্রিনশটটা আপলোড করবেন কীভাবে, অ্যাগেন তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম গ্রুপ, তো ওই গ্রুপের মধ্যে যাবেন, ঠিক আছে। দেন তো গ্রুপের মধ্যে আসার পর সর্বপ্রথম তাদের যে নাম আছে এই নামের মধ্যে প্রেস করুন, ঠিক আছে। প্রেস করার এইখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন, এই এরকম যে স্ক্রিনশট আছে এই স্ক্রিনশটটা দেবেন। দেওয়ার পর তাদের যে ফাইল আছে এই যে অ্যাড ফাইলের মধ্যে প্রেস করার ফাইলটাকে দেবেন, ঠিক আছে। এই যে অ্যাড ফাইল নিচে অপশন আছে এই যে অ্যাড ফাইলের মধ্যে প্রেস করবেন, প্রেস করবেন, এখানে ব্রাউজিংয়ের অপশন শো করবে, তো ব্রাউজ করবেন। দেন যে আপনি স্ক্রিনশটটা নিচ্ছেন ওই স্ক্রিনশটটা এখানে আপলোড করুন। তো আমাদের স্ক্রিনশটটা আপলোড সাকসেসফুলি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে, তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে পাঁচ নাম্বার টাস্ক দেখেন, তাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করতে হবে। তো জাস্ট এই যে লিঙ্কের মধ্যে প্রেস করুন, প্রেস করে সরাসরি টেলিগ্রামের মধ্যে নিয়ে যাবে, দেন আপনি জয়েন করুন, ঠিক আছে। দেন আপনি এখান থেকে জয়েন করে নেবেন, জয়েন করার পর একটা স্ক্রিনশট নিয়ে যাবেন, যেরকম আগে স্ক্রিনশট নিলেন, যেহেতু এখানে স্ক্রিনশটটা আপলোড করতে হবে। দেন অ্যাগেন ওই যে ফর্ম আছে ফর্মের মধ্যে আসবেন, দেন অ্যাগেন অ্যাড ফাইলের মধ্যে প্রেস করুন, প্রেস করে স্ক্রিনশটটা আপলোড করে দেবেন। তো দেন যখন আপনি স্ক্রিনশটটা আপলোড করা হয়ে যাবে তখন সাকসেসফুলি চলে আসবে যে ছয় নম্বর টাস্ক আছে, আপনি ছয় নম্বর টাস্কের মধ্যে আসবেন, ঠিক আছে। তো ছয় নম্বর টাস্কের মধ্যে আমরা তো ছয় নম্বর টাস্কটা আগেই ফিল করছি, আমরা ট্রোল লিঙ্ক পুরো ডাউনলোড করছি এবং তাদের ওয়েবসাইটের মধ্যে করছি অ্যাকাউন্ট খুলছি, ঠিক আছে। তো এখন আমাদের কাজ যেটা হইতেছে এইখানে নিচে দিয়ে একটা তারা অ্যান্সার দিতে বলছে, তো অ্যান্সারটা দেবেন কি, ঠিক আছে। এইটা তো হচ্ছে মূলত বিষয়। তো আপনি সরাসরি ট্রোল লিঙ্ক প্রো যে ওয়ালেটটা আছে ওই ওয়ালেটের মধ্যে আসবেন, ঠিক আছে। তো ওয়েট, তো ওয়ালেটের মধ্যে আসার পর তাদের যে সাইট আছে সাইটের মধ্যে আসবেন, আসার পর এখানে যে প্রোফাইল বাটন আছে এই যে উপরের দিকে দেখেন যে প্রোফাইল বাটন আছে এই প্রোফাইলের মধ্যে প্রেস করবেন, ঠিক আছে। এই প্রোফাইলের মধ্যে প্রেস করবেন, এই যে যে লিঙ্কটা আছে আপনাকে এটা কপি করতে হবে, আপনার যে অ্যাড্রেস মূলত আপনাকে এইখানেই তারা পেমেন্টটা করবে, ঠিক আছে। তো জাস্ট এই যে অ্যাড্রেস এটাকে কপি করুন, কপি করার ফর্মের মধ্যে চলে যান। ফর্মের মধ্যে আসার পর এখানে নিচের দিকে যে অপশান দিতে পারতেছেন, নিচের দিকে অপশানের মধ্যে প্রেস করে জাস্ট আপনি সাবমিটের মধ্যে প্রেস করুন, ঠিক আছে। আপনার কাজ কিন্তু শেষ, মানে আপনার একটা অ্যাকাউন্টের কাজ শেষ। এখন যদি আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে চান তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টে যেইভাবে দেখালাম আপনাকে এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে। জাস্ট আপনি সাবমিটের মধ্যে প্রেস করুন, যেহেতু আমার ডিসকোডের টাস্কটা ফিল হয় না যে কারণে আমি সাবমিটের মধ্যে প্রেস করতেছি না, আমি পরবর্তী সময় ডিসকোডের টাস্কটা ফিল করার পর সাবমিট করবো, ঠিক আছে। তো এখন দেখাই আনলিমিটেড করবেন কীভাবে, মূলত হচ্ছে এইটা বিষয়। তো আপনি সরাসরি প্লে স্টোরের মধ্যে আসবেন, তো প্লে স্টোরের মধ্যে আসার পর এখানে সার্চ করুন ভিআ ব্রাউজার লিখা, তো ভিআ ব্রাউজার লিখে সার্চ করবেন।
দেন যে এই অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে ঠিক আছে দেন আপনি যদি ইনস্টল করতে তাহলে ইনস্টল করে নেবেন আর যদি ইনস্টল করা না থাকে তাহলে মানে আর কি ইনস্টল করে নেবেন আর কি তো দেন ইনস্টল হোক দেন আপনি ওপেনের মধ্যে প্রেস করেন প্রেস করার আপনাকে মূলত এখানে কাজটা করা লাগবে কি যেহেতু আমাদেরকে আনলিমিটেড ফর্ম সাবমিট করতে হবে তো এইখানে আপনি যে ফর্মের লিঙ্কটা দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এই ফর্মের লিঙ্কটাকে কপি করবেন ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেলটা কই গেল তো যে ফর্মের লিঙ্ক যেটা আছে এই ফর্মের লিঙ্কটাকে কপি করুন কপি করার এইখানে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট যে জিমেল অ্যাকাউন্ট আছে জিমেল অ্যাকাউন্টগুলো ডিফারেন্ট ডিফারেন্টভাবে লগ ইন করুন ঠিক আছে তো ওই জিমেল অ্যাকাউন্টগুলো লগ ইন করার পর এইখানে আনলিমিটেড ফর্ম আপনি সাবমিট করতে পারেন যারা বুঝেন তারা কিন্তু অলরেডি বুঝে গেছেন যে আমি কীভাবে করার কথা বলতেছি আর এই যে সাইড লিঙ্কটা তাদের আছে সাইড লিঙ্কের মধ্যে একটা প্রতিবারে নতুন ওয়ালেট খুলবেন ট্রোল লিঙ্কের মধ্যে নতুন ওয়ালেট খুলবেন এবং সাইড লিঙ্কের মধ্যে আপনি যে লিঙ্কটা আছে এই লিঙ্কের মধ্যে ওয়ালেট কানেক্ট করুন এবং শেষের দিকে যেটা বললাম শেষের দিকে ওই যে আলাদা অ্যাড্রেস আপনি সাবমিট করবেন সাবমিট করে দেখবেন তাদের যখন ইভেন্টটা শেষ হবে ইভেন্ট শেষে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তো আবার বলতেছি পেমেন্টটা পাবেন কখন পেমেন্ট পাবেন প্রতি মানে আজকে যদি আপনি জয়েন করেন তাহলে নেক্সট ইভেন্ট শেষ হবে মেবি দশ দিনের মধ্যে আপনার পেমেন্টটা পেয়ে যান মানে দুই উইকের কথা তারা বলছে তো ধরেন যে দশ দিনের মধ্যে আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন তো সরাসরি আপনি এখান থেকে ইউএসডিডি পাবেন তো ইউএসডিডিটা হইতেছে মূলত কি ইউএসডিডি হইতেছে ইউএসডিডি আর ইউএসডিডি সেম একই ঠিক আছে জাস্ট তাদের যে ইয়াটা আছে ওইটা আলাদা যেমন ইউএসডিডি বিইউএসডিডি এগুলো কিন্তু আলাদা কিন্তু সবার ওই ভ্যালু কিন্তু এক ডলার ঠিক আছে তো আশা করতেছি আপনাদের বোঝাইতে পারছি প্রত্যেককে জয়েন করেন যারা এখন পর্যন্ত জয়েন করেন নাই আশা করতেছি এইখান থেকে আমরা প্রত্যেককে প্রতিটা অ্যাকাউন্ট থেকে পেমেন্ট পাবো আর যারা টেলিগ্রামে জয়েন করেন তারা মাস্ট বি টেলিগ্রামটা অ্যাক্টিভ থাকবেন তার কারণ সবথেকে বেশি প্রফিট যদি হয়ে থাকে তারা আমাদের টেলিগ্রাম থেকে করে থাকি কারণ তার কারণ যে কোনো সময় যে কোনো ধরনের অফার ইনস্ট্যান্ট পেমেন্ট করে ওইগুলো কিন্তু টেলিগ্রামে আপলোড করি